একদিনের ছুটিতে পাহাড় ঝর্ণা আর একটু ট্রেক করতে চাইলে আপনার বাংলাদেশের কোন জায়গার কথা সবার প্রথমে মাথায় আসে? সীতাকুণ্ড। হ্যাঁ, সীতাকুণ্ডে আর মিরেশ্বরাই আছে অনেক পাহাড় আর ঝর্ণা, চাইলে একদিনেই ঘুরে আসতে পারেন যে কোনো ঝর্ণা থেকে। তার মধ্যে খুব কমন আর অসাধারণ দুটি ঝর্ণা হচ্ছে সীতাকুণ্ডের সহস্রধারা আর সুপ্তধারা ঝর্ণা। সো চলেন আপনাদেরকে এই ভিডিওতে শোনাই আমাদের সীতাকুণ্ডের ছোট্ট একটি ভ্রমণ গল্প। যেহেতু এটা একটা বাজেট ট্যুর, আমাদের যাত্রা শুরু হয় কমলাপুর রেলস্টেশন থেকে। লোকাল ট্রেনের টিকিটের দাম 125 টাকা করে। ট্রেন আসার সাথে সাথেই আমরা উঠে পড়ি বগিতে। শুক্রবার রাত হওয়াতে ট্রেনের ভিড় কিছুটা কমই ছিল। সীতাকুণ্ডে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেজে যায় সকাল 7:30। আজকের প্ল্যান হচ্ছে সুপ্তধারা, সহস্রধারা আর বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। এরপর সিএনজিতে করে রওনা হই সীতাকুণ্ড ইকো পার্কের উদ্দেশ্যে। পার পার্সন 20 টাকা করে আমরা সিএনজিতে করে চলে আসি সীতাকুণ্ড ইকো পার্কের মেন গেটে। টিকিট কাউন্টার হতে আমাদের জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে নেই, কিন্তু যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আপনার থেকে 30 টাকা রাখবে। তবে অবশ্যই স্টুডেন্ট কার্ড বা তার ফটোকপি সঙ্গে রাখবেন। হ্যালো গাইস, আমরা আসছি। আমরা আসছি কই জানি, আমরা কই যে, আরে দাঁড়, আরে ইকো পার্কে কোথায়? সীতাকুণ্ড ইকো পার্কে। এই যে আমার সাথে আছে আমাদের নাইম ভাইয়া, আমাদের সাথে আছে আমাদের আমরা প্রায় অলমোস্ট 200 কিলোমিটার, সরি 200 সিঁড়ি উপরে উঠে গেছি, ঠিক আছে। স্টিল আমরা সবাই কি বলে এটাকে, এনার্জি গলা দেখা যাচ্ছে শুধু। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ও আসতে চাই নাই তো, খাইলে গায়ে বুকে লাগতেছে, সত্যি কথা আসছে না, তাই না? মানে বুকে লাগতেছে। এই যে দেখো স্টিল আমাদের ভাইয়া, ওই যে আমাদের রমণী বাসকে দেখাই, রমণী বাস। আমরা মেইন গেট ধরে হাঁটা শুরু করি ঝর্ণার উদ্দেশ্যে। আপনারা চাইলে সিএনজি বা গাড়িতে করেও যেতে পারেন, সেখানে সিএনজি দাঁড়া করানো থাকে। সিএনজিতে করে গেলে আপনাদের ভাড়া পড়বে 800 টাকা আপ ডাউন। যেহেতু আমরা একটা বাজেট ট্যুর আর মূলত হাইকিং করতে এসেছি, সেহেতু আমরা হেঁটেই ওঠার সিদ্ধান্ত নিলাম। দেখুন আমাদের সুন্দরী রমন আপু, যিনি জবা ফুল নিয়ে পোজ দিচ্ছে বুকে। না 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 মামা, ওটা করি আমরা একটা পয়েন্টে চলে এসেছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে সুপ্তধারা সাইনবোর্ড। সুপ্তধারা হচ্ছে এখান থেকে রাস্তার ডান দিক দিয়ে, আর সহস্রধারা হচ্ছে এখান থেকে রাস্তার বাম দিক দিয়ে। আমরা প্রথমে সহস্রধারার দিকে যাব। এখান থেকে হেঁটে যেতে সময় লাগে 20-25 মিনিটের মতো। আপনারা যদি হেঁটে যান তাহলে বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে সুন্দর সুন্দর সিনারি দেখতে পারবেন, যেটা হয়তো গাড়ি বা সিএনজিতে করে গেলে উপভোগ করা সম্ভব হবে না। আমরা চলে এসেছি সহস্রধারার একদম উপরের পয়েন্টে, এখান থেকে আমাদের সিঁড়ির যাত্রা শুরু। পাসপোর্ট না, সবাই 100-100 করে গুনতে থাক, আবে শুরু করাক, 100 গুনবি, তারপরে এরপরে 1-1 কইরা। সুপ্তধারা ঝর্ণায় আনুমানিক 475টির মতো সিঁড়ি রয়েছে, সুতরাং নামার সময় 475 এবং ওঠার সময় 475টি সিঁড়ি আপনাদেরকে বেয়ে উঠতে হবে।
সিঁড়ি থেকে নেমেই আমরা ঝিরি দেখব এবং এর কিছু সামনে গেলেই সহস্রধারা ঝর্ণা। খুব সকাল সকাল যাওয়ায় ঠিক তেমন একটা কোনো ভিড় পাইনি ঝর্ণার মধ্যে। ঝর্ণা কিংবা জলপ্রপাত, আপনি যাই বলেন না কেন, এই জিনিসটার সামনে যখন আপনি আসবেন আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে। আমরা সহস্রধারা ঝর্ণায় কিছু সময় পার করার পর চলে যাই সুপ্তধারা ঝর্ণার দিকে। আমরা চলে এসেছি সুপ্তধারা ঝর্ণার উপরের অংশে। এখান থেকে সিঁড়ি বেয়ে নিচে নামলেই আমরা সুপ্তধারা ঝর্ণার দেখা পাবো। সিঁড়ি দিয়ে নামতে গেলে আপনি রাস্তার মধ্যে বসার জন্য জায়গা পেয়ে যাবেন। এখানে চাইলে আপনি বিশ্রামও করে নিতে পারেন। সহস্রধারা থেকে সুপ্তধারা ঝর্ণার সিঁড়ি নামতে আমাদের খানিকটা বেশি কষ্ট করতে হয়েছে, কারণ এখানে সিঁড়ির সাথে সাথে খারাপ মাটির রাস্তাও ছিল এবং রাস্তার অবস্থা বলতে গেলে খুবই বাজে ছিল, যদিও সিঁড়ি সংখ্যা সহস্রধারা থেকে কম। সবকিছু পার করে আমরা দেখা পাই ঝিরি পথ। একজন 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 একজন
গাইস আপনারা দেখতে পাচ্ছেন এবং কিছু সময় পরেই আমরা দেখতে পাই বিশাল সুপ্তধারা ঝর্ণা। ঝর্ণায় কিছু সময় অতিবাহিত করার পর আমরা এখান থেকে রওনা দেই মেন গেটের দিকে, কারণ আজকে আরেকটা স্পট কভার করতে হবে। আমরা মেন গেট থেকে একটা সিএনজি রিজার্ভ করে চলে আসি বাঁশবাড়িয়ার সমুদ্র সৈকতে। সিএনজি রিজার্ভে ভাড়া পড়েছিল 200 টাকা, আর যদি আপনারা ভেঙে ভেঙে যেতে চান তাহলে 20 টাকা করে মোট 40 টাকা বা 50 টাকা খরচ হতে পারে। এখানে এসে মূলত আমরা দুপুরের খাবারটা সারি। সারাদিন ট্রেকিং আর হাঁটার পর আমরা সমুদ্র সৈকতে পৌঁছাই এবং সেখানকার ঠান্ডা বাতাস যখন আমাদের শরীরে লাগে তখন আলাদা একটা অনুভূতি কাজ করে। দিন শেষে সমুদ্রের পাড়ে একটা সুন্দর টং থেকে চা খেতে খেতে আমাদের আজকের যাত্রা এখানেই শেষ করি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।